আসসালামু আলাইকুম। আর যে মুভিটি দেখতে চলেছি এটি আসলে কোনো মুভি নয়, বরং আমাদের সমাজের বাস্তব চিত্র। প্রায় আমরা পত্রপত্রিকায় 3 মাসের বাচ্চা থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধা পর্যন্ত রেপ হবার নিউজ দেখি। আমাদের আজকের মুভিটিও এমনই এক গল্প নিয়ে, যেখানে 9 বছরের একটি মেয়ে গ্যাং রেপের শিকার হয়। কিন্তু রেপিস্ট কারা তা জানলে আপনার মাথা ঘুরে যাবে। আজকে এক্সপ্লেন করতে চলেছি 2022 সালে মুক্তি পাওয়া অসাধারণ একটি মুভি গার্গী। আর নতুন নতুন সব মুভির বাংলা এক্সপ্লেন পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক গার্গী মুভির বাংলা এক্সপ্লেনেশন। মুভির শুরুতে একটি স্কুলের সিন দেখানো হয়, যেখানে বাচ্চারা এক্সাম দিচ্ছে। এই স্কুলের একজন টিচার গার্গী। গার্গী যখন এক্সাম নিচ্ছিল তখন তার ফিয়ন্সে পাজানি গার্গীকে ফোন দেয়। সে গার্গীকে বলে যে তার বাবা বিয়ের জন্য একটি গাড়ি ও 15 লাখ টাকা যৌতুক চাইছে, দিতে না পারলে তাদের বিয়ে হবে না। এতে গার্গীর অনেকটা মন খারাপ হয়, কারণ তার বাবাকে বিয়ের জন্য এমনিতেই অনেক ধার দেনা করতে হবে, তার উপর যৌতুক দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তার রাগ দেখে পাজানি তাকে বলে যে সে মজা করেছে গার্গীর সাথে। এরপর এক্সাম শেষ করে গার্গী টিচার্স রুমে বসে খাবার খেতে খেতে এক্সামের খাতাগুলো চেক করছিল। তখন টিভিতে নিউজ হচ্ছিল যে 1 মাস আগে চেন্নাই একটি 9 বছরের মেয়েকে রেপ করা হয়েছিল। রেপ করেছিল তারই হাউজিং সোসাইটির 4 জন কর্মচারী। অভিযুক্তদের ধরতে পুলিশ স্পেশাল টিম গঠন করে 4 জনকে উড়িষ্যা থেকে গ্রেফতার করে চেন্নাই নিয়ে আসে। 1 মাস ধরে গোপনে তাদের জিজ্ঞাসাবাদ করার পর উপযুক্ত প্রমাণ সহ আগামীকাল তাদের কোর্টে তোলা হবে। এই ঘটনাটি ঘটেছিল গার্গী যে এলাকায় থাকে সে এলাকায়। সেখানে থাকা অন্যান্য টিচাররা আলোচনা করছিল যে আজকাল কেউ সেফ নয়, আর এটি প্রথমবার নয় যে ছোট বাচ্চারা এমন জঘন্য কাজের শিকার হচ্ছে। তখন টিভিতে আরেকটি ব্রেকিং নিউজ আসে যে ওই রেপ কেসে আসলে 4 জন নয় বরং 5 জন জড়িত ছিল। 5ম অপরাধী এতদিন ওই মেয়ের আশেপাশে তার প্রতিবেশীর মতো বসবাস করছিল। এটি শুনে গার্গীর খারাপ লাগে, কারণ গার্গীও ছোটবেলায় তার পরিচিত একজন দ্বারা এমন জঘন্য আচরণের শিকার হয়েছিল। তার ম্যাথ টিচার সুযোগ পেলেই তাকে ব্যাড টাচ করত। বয়স কম থাকলেও সে এটি বুঝতে পারত যে ওই টিচার তার দিকে খারাপ উদ্দেশ্যে তাকাচ্ছে এবং তাকে খারাপ উদ্দেশ্য নিয়ে টাচ করছে। গার্গীর বাবা একটি হাউজিং সোসাইটিতে সিকিউরিটি গার্ডের চাকরি করত, আর তার মা বাসায় পিঠা তৈরি করে বিক্রি করত। স্কুল থেকে ফিরে গার্গীও তার মাকে কাজে সাহায্য করত। গার্গীর ছোট বোন অক্ষরা যে সব সময় বাহিরে বাহিরে খেলতে পছন্দ করত, এ নিয়ে গার্গী তার মায়ের সাথে রাগারাগি করে, কারণ চারপাশের অবস্থা ভালো ছিল না। 3 মাসের বাচ্চা থেকে 90 বছরের বৃদ্ধা পর্যন্ত কেউ সেফ ছিল না। এরপর গার্গী বাচ্চাদের টিউশন করাতে চলে যায়। সন্ধ্যার একটু আগে গার্গীর ছোট বোন অক্ষরা খেলা শেষ করে বাসায় ফিরে। অক্ষরা হলুদ জামা পরায় ও এত লেট করে বাসায় ফিরায় গার্গী তাকে বকাবকি করে। অক্ষরার কাছ থেকে গার্গী জানতে পারে যে তাদের বাবা যে হাউজিং সোসাইটিতে সিকিউরিটি গার্ডের চাকরি করে, সেখানে আসার সময় সে অনেক পুলিশ দেখে এসেছে। গার্গী তার বাবাকে ফোন দেয় জানার জন্য যে সেখানে কি হয়েছে, কিন্তু তার ফোন বন্ধ ছিল। সে দ্রুত চলে যায় সেই সোসাইটিতে, কিন্তু তার বাবা সেখানে ছিল না। একজন লেডি কনস্টেবলকে জিজ্ঞেস করলে সে শুধু এতটুকুই বলে যে এখানকার সব স্টাফদের পুলিশ স্টেশন নিয়ে যাওয়া হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসাবাদ শেষ হলেই সবাইকে ছেড়ে দেয়া হবে, এর বেশি সে আর কিছু বলতে রাজি হয় না। এমনকি গার্গীর বাবাকে কোন পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে তাও সে জানতে পারে না। সেখানে তার সাথে দেখা হয় সান্দ্রা নামের একটি মেয়ের, যার বাবাও এখানে সিকিউরিটি গার্ডের কাজ করে। তার বাবাকেও নিয়ে যাওয়া হয়েছে পুলিশ স্টেশনে। সান্দ্রার বাবা ও গার্গীর বাবা খুব ভালো বন্ধু। গার্গী বাড়ি ফিরে তার মাকে মিথ্যে বলে যে আজ রাতে তার বাবা নাইট শিফট করবে, তাই বাড়ি ফিরতে পারবে না, কারণ পুলিশ নিয়ে গেছে শুনলে তার মা টেনশন করবে। তখন এই সান্দ্রা গার্গীদের বাড়িতে এসে বলে যে পুলিশ তার বাসায় কল করে এখনই থানায় যেতে বলেছে। গার্গী দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় গার্গীর মা জিজ্ঞেস করলে বলে যে সান্দ্রার বাবা হাসপাতালে আছে, তাকে দেখতে যাচ্ছে। গার্গীর মা তখন তার হাতে তার বাবার ব্লাড প্রেশারের ওষুধের পাতা ধরিয়ে দিয়ে বলে যে সে যেন হাসপাতালে যাওয়ার পথে ওষুধ কিনে তার বাবাকে দিয়ে যায়। গার্গী পথে একটি ফার্মেসিতে যায় ওষুধ কিনতে।
ফার্মেসিতে বসা লোকটি তার কাছে একটি ট্যাবলেট বিক্রি করে না, কিন্তু গার্গির কাছে পুরো পাতা কেনার মতো টাকাও ছিল না। গার্গির ফোন নাম্বার রেখে লোকটি তাকে বাকিতে ওষুধ দেয়। ওষুধ নিয়ে গার্গি দ্রুত চলে আসে পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে এসে সান্দ্রা তার বাবাকে দেখতে পায়, কিন্তু গার্গির বাবা কোথাও ছিল না। একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলে সে বলে এসআই বেনিক্সের সাথে দেখা করতে। এসআই বেনিক্সের সাথে দেখা করে গার্গি জানতে চায় তার বাবা কোথায়, কিন্তু বেনিক্স প্রথমে তার পুরো ডিটেলস জানতে চায়। সব জানার পর বেনিক্স গার্গিকে বলে যে সে যেন তার মা আর বোনকে নিয়ে দ্রুত শহর ছেড়ে চলে যায়। গার্গি বুঝতে পারছিল না যে বেনিক্স এসব কি বলছে। তখন বেনিক্স তাকে বলে যে তার বাবা ব্রহ্মানন্দকে গ্যাংরেপ কেসের মামলায় গ্রেফতার করা হয়েছে। এক মাস আগে যে 9 বছরের মেয়ের রেপের ঘটনা ঘটেছিল তার সাথে সেও যুক্ত ছিল। গার্গি এটি বিশ্বাস করতে পারে না, সে তার বাবাকে একবার দেখতে চায়। কিন্তু বেনিক্স তাকে বলে যে সে এখানে নেই, আর গার্গি যেন তাড়াতাড়ি বাড়ি চলে যায়, সে তার বাবার সাথে দেখা করতে পারবে না। গার্গি কান্না করে বেনিক্সকে অনুরোধ করে একটি বার তার বাবার সাথে দেখা করাতে। তার বাবা এমন কাজ কখনোই করতে পারে না, কিন্তু বেনিক্স তাকে কোনো সাহায্য করে না। পুলিশ স্টেশন থেকে বের হয়ে গার্গি অ্যাডভোকেট ভানু সিংকে ফোন দেয়। ভানু সিংয়ের বাসায় গার্গির বাবা দীর্ঘদিন কাজ করেছে। ভানু সিং থানায় ফোন করে ব্রহ্মানন্দের ব্যাপারে সব জানার পর আবার গার্গিকে ফোন দিয়ে বাড়ি চলে যেতে বলে। সে গার্গিকে সান্ত্বনা দেয় যে সে সব সামলে নেবে। এদিকে গার্গি রাস্তায় দাঁড়িয়ে কান্না করছিল, তখন সে একজন কনস্টেবলকে দেখে স্টেশনের বাইরে কারো জন্য বিপিএর ওষুধ ও খাবার নিয়ে যাচ্ছে। সে তার পেছন পেছন গিয়ে দেখতে পায় তার বাবা সেখানে আছে, কিন্তু তখনই একজন কনস্টেবল তাকে দেখে ফেলে আর এসআই বেনিক্সের কাছে নিয়ে আসে। গার্গি বেনিক্সকে জিজ্ঞেস করে যে তার বাবা এখানেই আছে তাহলে সে তাকে কেন মিথ্যে বলেছে। বেনিক্স তাকে বলে যে কেসটি মিডিয়া থেকে গোপন রাখা হয়েছে, সে যেন বাসায় চলে যায়। এই কেসে তার বাবার বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আছে, এতে তার যাবজ্জীবন জেল হয়ে যাবে। গার্গিকে পুলিশের গাড়িতে করে বাসায় নামিয়ে দেয়া হয়। পরদিন সকালে কেউ ঢিল ছুড়ে তাদের জানালার কাঁচ ভেঙে ফেলে। সেই শব্দে গার্গির ঘুম ভাঙে। পত্রিকায় তার বাবার অ্যারেস্ট হবার নিউজ এসেছে, এতে তার প্রতিবেশীরা তাদের দিকে বাঁকা নজরে তাকাচ্ছিল। গার্গি তাদের বাসায় দেয়া পেপারটি লুকিয়ে ফেলে যাতে তার মা বা আক্ষরা জানতে না পারে। গার্গি ভানু সিংকে ফোন দিলে সে 11টায় আদালতে আসতে বলে। সে তার মা ও আক্ষরাকে ঘরে রেখে গেটে তালা বন্ধ করে বেরিয়ে যায় কোর্টে যাবার জন্য। সে ঘর থেকে বের হলে মিডিয়ার লোকেরা তাকে ঘিরে ধরে। তারা জানতে চায় তার বাবার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্যি কিনা। গার্গি কোনো রকমে ভিড় ঠেলে একটি অটো নিয়ে কোর্টে পৌঁছায়। সেখানে সে দেখতে পায় অনেক লোক জড়ো হয়েছে হাতে ব্যানার ফেস্টুন নিয়ে, যেগুলোতে লেখা ছিল রেপিস্টদের ফাঁসি চাই, শিশু নির্যাতনকারীদের ফাঁসি চাই ইত্যাদি। এসব দেখে গার্গি অনেকটা ভড়কে যায়। গার্গি যখন কোর্ট চত্বরে ভানু সিং এর জন্য অপেক্ষা করছিল, তখন ওই ফার্মেসির লোকটি গার্গির কাছে আসে। গার্গি মনে করে সে ওষুধের বাকি টাকার জন্য এসেছে, কিন্তু লোকটি তাকে বলে যে তার নাম ইন্দ্রান আর সে ভানু সিং এর অ্যাসিস্ট্যান্ট, অবসর সময়ে সে ফার্মেসিতে কাজ করে। আজ 5 জন আসামিকেই কোর্টে তোলা হবে। 4 জন দোষ স্বীকার করে নিয়েছে, কিন্তু 5ম আসামি অর্থাৎ ব্রহ্মানন্দ দোষ অস্বীকার করছে। পুলিশ যখন আসামিদের কোর্টরুমে নিতে বের করে, তখন বাইরে থাকা সবাই স্লোগান দিতে থাকে যে রেপিস্টদের ফাঁসি চাই, ব্রহ্মানন্দের ফাঁসি চাই। তাদেরকে নিয়ে যাবার সময় কিছু লোক তাদের উপর হামলা করে, কারণ তারা মনে করছিল যে আইন হয়তো তাদের সঠিক শাস্তি দিতে পারবে না। পুলিশ চেষ্টা করছিল আসামিদের বাঁচাতে, কিন্তু উত্তেজিত জনতা আরো ভায়োলেন্ট হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে একজন ব্রহ্মানন্দের মাথায় কাচের বোতল দিয়ে আঘাত করে, আরেকজন একটি ছুরি হাতে ব্রহ্মানন্দকে মারতে আসে, কিন্তু এসআই বেনিক্স তাকে আটকে ফেলে। এদিকে গার্গি দৌড় থেকে এসব দেখে তার বাবাকে বাবা বাবা বলে চিৎকার করতে থাকে, কিন্তু তার করার মতো কিছুই ছিল না। পুলিশ অনেক কষ্টে তাদের ভিতরে নিয়ে যায়। গার্গি ভানু সিং এর চেম্বারে যায় তার সাথে কথা বলতে। এখন ভানু সিং একমাত্র তাকে সাহায্য করতে পারে। প্রথমে ভানু সিং ব্রহ্মানন্দের কেসটা নিতে রাজি হয়, কিন্তু একটু পরে তাকে ফোন দিয়ে বার অ্যাসোসিয়েশন থেকে জানানো হয় যে অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যে কেউ এই কেসটি নেবে না, সেও যেন কেসটি না নেয়। সে গার্গিকে বলে যে তার ইচ্ছা ছিল কেসটি নেয়ার, কিন্তু সে অ্যাসোসিয়েশনের বিপক্ষে যেতে পারবে না। গার্গি অনেক রিকোয়েস্ট করে, কিন্তু ভানু সিংকে কিছুতে রাজি করাতে পারে না।
গার্গী ভানু সিং এর চেম্বার থেকে বের হয়ে কান্না করতে থাকে। ইন্দ্রাণু তার পেছন পেছন চেম্বার থেকে বের হয়ে গার্গীকে ফ্রি লিগেল এইড সেলে যেতে বলে। কেউ যখন কোনো আইনজীবী পায় না বা টাকা দিয়ে আইনজীবী নিয়োগ করতে পারে না, সরকার তখন ফ্রি লিগেল এইড সেলের মাধ্যমে একজন আইনজীবী দেন তার পক্ষে কেস লড়ার জন্য। গার্গী সেখানে যায়, কিন্তু সেখানকার লোকেরা তাকে পাত্তা দেয় না, বরং অপমান করে বের করে দেয়। গার্গী হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। পথে পাজানির সাথে তার দেখা হয়। কয়েকদিন ধরে সে লাগাতার গার্গীকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু গার্গী এই ঝামেলার মধ্যে থাকায় তার ফোন ধরছিল না। পাজানিকে গার্গী বোঝানোর চেষ্টা করে যে সে কীরকম সমস্যার মধ্যে আছে। পাজানি গার্গীকে বলে যে এখানে যে প্রবলেম তা সলভ হবার নয়, এর চক্করে পড়ে তার সারা জীবনই নষ্ট হয়ে যাবে। তাই এখানে যা হবার তা কোর্টে হবে, তারা বিয়ে করে সংসার শুরু করুক। এই সময়ে পাজানির এমন কথা শুনে গার্গী অনেক অবাক হয়। সে পাজানিকে বলে যে এমন দুঃসময়ে নিজের বাবাকে জেলে রেখে সে বিয়ের আসরে বসতে পারবে না, এতে যদি তাকে পাজানিকে ছাড়তে হয় তবে সে তাই করবে। কোর্ট থেকে ফিরে গার্গী তার মাকে সব কথা খুলে বলে। তার মা এসব শুনে কান্নায় ভেঙে পড়েন। পরের সিনে সাংবাদিক অহল্যাকে দেখানো হয় যে সর্বপ্রথম পঞ্চম আসামি অর্থাৎ ব্রহ্মানন্দের পরিচয় নিউজ মিডিয়ায় প্রকাশ করে, যদিও পুলিশের তরফ থেকে এমনটা করতে নিষেধ করা হয়েছিল। ওই দিন রাতে ইন্দ্রাণ গার্গীদের বাড়িতে আসে। সে বলে যে সে আইন পাশ করে চেন্নাইতে শিফট হয়েছে, কিন্তু তোতলামো সমস্যায় থাকায় সে এখন পর্যন্ত কোনো কেস পায়নি। তাই সে ভানু সিং এর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। গার্গী যদি চায় তবে ইন্দ্রাণ তার বাবার কেসটি নিতে চায়। গার্গীর কাছে আর কোনো উপায়ও ছিল না, তাই সে রাজি হয়। পরদিন স্কুলে গিয়ে গার্গী জানতে পারে তাকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে। সে প্রিন্সিপালকে অনেক রিকোয়েস্ট করে, কারণ এই সময় তার চাকরিটা খুবই প্রয়োজন ছিল, কিন্তু তার কোনো কাজ হয় না। একটার উপর একটা বিপদ যেন তার সাথে লেগেই আছে। এদিকে গার্গী অনেক চেষ্টা করেও তার বাবার সাথে দেখা করতে পারছিল না। বারবার তাদেরকে নানান অজুহাতে জেলগেট থেকে ফিরিয়ে দেয়া হচ্ছিল। আজ প্রথম শুনানি শুরু হবে, তাই ইন্দ্রাণ ওয়াশরুমে রেডি হচ্ছিল। সেখানে ভানু সিং এর সাথে ইন্দ্রাণের দেখা হয়। সে ইন্দ্রাণকে বলে যে তার এই কেসটা নেওয়া মোটেও উচিত হয়নি, সে নিশ্চিত এই কেসটা হারবে, আর এর জন্য তাকে সারা জীবন পস্তাতে হবে, সে এই জীবনে আর একটা কেসও পাবে না। ইন্দ্রাণ ভানু সিংকে শুধু একটা কথা বলে যে স্যার, আমি হাত দিয়ে কিছু ধরে পিছলে যাবার জন্য নয়। এই কেসে যে বিচারক নিযুক্ত করা হয়েছে তার নাম সুধা। তিনি একজন তৃতীয় লিঙ্গ বা যাকে আমরা হিজড়া বলি। কোর্টের কাজ আরম্ভ হলে যা জিজ্ঞেস করে ভিকটিম উপস্থিত আছে কিনা। পিপি বা সরকারি উকিল তখন বলে যে ভিকটিমের এখানে থাকা জরুরি নয়, কারণ সে অলরেডি আসামিকে শনাক্ত করেছে, তাই তিনি যেন কোর্টের কার্যক্রম সামনে নিয়ে যান। পিপি প্রথমে এই কেসের ইনভেস্টিগেশন অফিসার মেনিসকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে, কিন্তু ইন্দ্রাণ আপত্তি জানিয়ে কোর্টকে বলে প্রথমে সাক্ষী হাজির করতে, কিন্তু জাজ তার আপত্তি নাকচ করে দেয়, কারণ সাক্ষী অর্থাৎ ভিকটিম অলরেডি আসামিকে শনাক্ত করেছে। পিপি তখন এই কেসের ডিটেলস কোর্টকে অবহিত করতে বলে। মেনিস তখন বলে যে ওই বিল্ডিংয়ের পঞ্চম তলায় কাজ করত মুকেশ ঠাকুর, যে এই কেসের প্রথম আসামি। সে প্রতিদিন 5:30 সময় মালিকের কুকুরকে বাহিরে নিয়ে যেত হাঁটাতে। লিফটে কুকুর ও অন্যান্য পোষা প্রাণী নিষিদ্ধ ছিল, তাই মুকেশ সিঁড়ি দিয়ে কুকুরকে উঠাতো আর নামাতো। চারতলায় থাকতো ভিকটিম অর্থাৎ সুফি নামের মেয়েটি। মুকেশ কুকুর নিয়ে চারতলার সিঁড়িতে আসলে ভিকটিম কুকুরকে খাবার খেতে দিত আর তার সাথে খেলা করত, কারণ কুকুর সুফির অনেক প্রিয় ছিল। এটি প্রায় প্রতিদিনকার রুটিন হয়ে গিয়েছিল। সুফিকে এভাবে প্রতিদিন দেখতে দেখতে মুকেশের মাথায় খারাপ চিন্তা আসে। সে সেখানেই কাজ করা তার তিন বন্ধুদের সাথে বিষয়টি শেয়ার করে। পরদিন সুফি আবারও কুকুরের কাছে আসলে ওই চারজন সুফিকে ড্রাগ দিয়ে অজ্ঞান করে পালাক্রমে গ্যাং রেপ করে। এরপর তারা নিচে কোনো কিছুর আওয়াজ শুনে সেখান থেকে পালিয়ে যায়। তখন সময় 6:00। তারা রেপ করার জন্য সিঁড়িটাই বেছে নেয়, কারণ তারা জানতো সবাই লিফটেই চলাচল করে আর তাই সিঁড়ি সবসময় শুনশান আর নীরব থাকে। পরদিন কেস ফাইল হয় আর পুলিশ বিশেষ টিম গঠন করে চার আসামিকে উড়িষ্যা থেকে গ্রেফতার করে। শনাক্তকরণের দিন ভিকটিম চার আসামিকে শনাক্ত করতে পারে। পাশাপাশি সে তার বাবার কানে কানে আরও বলে যে পঞ্চম আরেকজন আছে যে তার সাথে খারাপ কাজ করেছিল।
পুলিশ তখন রি ইনভেস্টিগেশন শুরু করে। পুলিশ জানতে পারে এই মামলার একমাত্র সাক্ষী ব্রহ্মানন্দ সন্দে 6:30 ভিকটিমকে তার ফ্ল্যাটে নিয়ে আসে। অর্থাৎ 6টা থেকে 6:30 পর্যন্ত ব্রহ্মানন্দ সুফির সাথে ছিল, তাই ব্রহ্মানন্দকে পুলিশের সন্দেহ হয়। পরে আরেকটি শনাক্তকরণ আয়োজন করলে সুফি ব্রহ্মানন্দকে অপরাধী বলে শনাক্ত করে। পিপি তখন বলে যে এই কেসে সব কিছু পানির মতো পরিষ্কার, তর্ক করার মতো কিছুই বাকি নেই। আদালত যেন আসামি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে। ইন্দ্রাণের এটাই প্রথম কেস, তাই সে অনেক নার্ভাস ছিল, পাশাপাশি তার তোতলামো রোগটা তো ছিলই। সে বেনিক্সকে জিজ্ঞেস করে যে অপরাধ 14 তারিখ কিন্তু FIR 15 তারিখ কেন করা হয়েছিল। বেনিক্স তখন জানায় যে ভিকটিমের বাবা চাইছিল না মামলা করতে, কারণ সে ভাবছিল এতে তার সারা জীবন নষ্ট হয়ে যাবে। ইন্দ্রাণ বেনিক্সকে আবার জিজ্ঞেস করে যে প্রথম চার্জশিটে তার মক্কেলের নাম ছিল না, হঠাৎ করে তার নাম ঢুকিয়ে দেয়া হলো কেন, তাছাড়া DNA টেস্টেও তো কোনো প্রমাণ পাওয়া যায়নি। বেনিক্স তখন বলে যে DNA টেস্টে প্রমাণ পাওয়া যায়নি কারণ ভিকটিমকে ভিকটিমের দাদি গোসল করিয়ে সব কিছু পরিষ্কার করে ফেলেছিল। তারা ব্রহ্মানন্দকে কিভাবে শনাক্ত করেছে তা তো আগেই বলেছে, তাছাড়া 6:00 থেকে 6:30 পর্যন্ত ব্রহ্মানন্দই ভিকটিমের সাথে ছিল। পিপি তখন ইন্দ্রাণকে জিজ্ঞেস করে 6:00 থেকে 6:30 পর্যন্ত তার মক্কেল কোথায় ছিল। ইন্দ্রাণের হাতে কোনো পয়েন্ট ছিল না। পিপি তখন তাকে আধা মোটা আইনজীবী ও মাথা মোটা বলে উস্কানি দেয়। এতে ইন্দ্রাণ রেগে যায় আর তার তোতলামও বেড়ে যায়। জাজ তাই তাকে বসে বসে জেরা করার অনুমতি দেয়। সে বেনিক্সকে বলে দ্বিতীয়বার শনাক্তকরণের সময় ঠিক কী ঘটেছিল তা বলতে। বেনিক্স আবারও বলতে থাকে যে দ্বিতীয়বার শনাক্তকরণের সময় প্রথম চারজনকে ভিকটিম ভালোভাবে শনাক্ত করতে পারে, কিন্তু পঞ্চম জনকে শনাক্ত করার আগেই ভিকটিম অর্থাৎ সুফির শ্বাসপ্রশ্বাস বাড়তে থাকে আর এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। তার বাবার কাছ থেকে তারা জানতে পারে সুফি আজ সকালে ওষুধ খেতে ভুলে গিয়েছিল। বেনিক্স ড্রাইভারকে সে ওষুধ আনতে পাঠায়, কিন্তু সৌভাগ্যবশত ড্রাইভারও সেই একই ওষুধ খাচ্ছিল। ড্রাইভারের কাছ থেকে ওষুধ নিয়ে ভিকটিমের বাবাকে নিয়ে কনফার্ম করায় যে এটি একই ওষুধ কিনা। এরপর ভিকটিমকে ওষুধ খাওয়ানো হলে কিছুক্ষণ পর সুফি স্বাভাবিক হয়। এরপর ভালোভাবে সে ব্রহ্মানন্দকে শনাক্ত করতে পারে। সে তখন জিজ্ঞেস করে যে ভিকটিমকে ট্যাবলেট দেওয়ার আগে তার পাওয়ার চেক করে দিয়েছিল কিনা, কারণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য যে পাওয়ারের ওষুধ দেওয়া হবে একজন 9 বছরের বাচ্চাকেও নিশ্চয় ওই একই পাওয়ারের ওষুধ দেওয়া হবে না। বেনিক্স তখন থতমত খেয়ে যায়, কারণ সে তো শুধু ট্যাবলেটের নাম চেক করেছিল, পাওয়ার নয়। ইন্দ্রাণ তখন কোর্টকে বলে যে যে ওষুধটি ভিকটিমকে দেওয়া হয়েছিল তা যদি বেশি ডোজের হয় তাহলে তার মারাত্মক প্রভাব পড়তে পারে শিশুর উপর, আর সেদিন এমনটাই হয়েছিল ভিকটিমের সাথে। বেশি ডোজের ওষুধ দেয় তার প্রভাব পড়েছিল তার উপর। কোর্ট একজন ডাক্তারকে ডাকে। ডাক্তার বলে যে এই ওষুধ বেশি ডোজের নিলে মারাত্মক ক্ষতি হতে পারে, মানসিক সমস্যা, সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদিও প্রভাবিত হতে পারে। কোর্ট ইন্দ্রাণের যুক্তি গ্রহণ করে। কোর্ট পুলিশকে আবার কেস রি ইনভেস্টিগেশন করার জন্য 7 দিন সময় দেয়। পাশাপাশি আবারও একটি শনাক্তকরণ প্যারেড আয়োজন করতে বলে, যেখানে জাজ নিজে উপস্থিত থাকবেন। কোর্ট আজকের মতো শেষ করা হয়। ব্রহ্মানন্দকে নিয়ে যাবার সময় গার্গি চেষ্টা করে তার সাথে কথা বলার জন্য, কিন্তু পুলিশ কথা বলতে দেয় না। এরপর জাজ বেরিয়ে আসলে গার্গি তাকে অনুরোধ করে বলে একবার তার বাবার সাথে দেখা করতে দিতে। বহুবার চেষ্টা করার পরও পুলিশ তাকে দেখা করতে দিচ্ছে না। জাজ তখন বেনিক্সকে ডেকে তাদেরকে দেখা করার ব্যবস্থা করতে বলে। জাজ চলে গেলে মিডিয়া ইন্দ্রাণকে জেগে ধরে যে সে কেন এই কেসটা নিয়েছে, কেন সে একটি রেপিস্টকে বাঁচাতে চাইছে। গার্গি তখন সবাইকে বলে যে আমি আমার বাবাকে 24 বছর ধরে চিনি, সে এমন কাজ করতেই পারে না, আর যদি করেও থাকে তবে তা কোর্টে প্রমাণ হতে দিন। আপনারা উল্টাপাল্টা নিউজ করে বিচারে বাধা সৃষ্টি করছেন, আমাদের জীবনকে হুমকিতে ফেলে দিয়েছেন। এদিকে বেনিক্সের উপর চাপ আসছিল উপর থেকে, তাকে বলা হয় কেসটা অন্য একজন অফিসারকে হস্তান্তর করতে, কিন্তু বেনিক্স শেষবারের মতো একটা সুযোগ চেয়ে নেয় যে সে যে করে হোক এইবার কেসটা ক্লোজ করবে। পরদিন গার্গি তার বাবার সাথে দেখা করতে জেল হাজতে যায়। এক পলক দেখতেই গার্গি দেয়ালের আড়ালে লুকিয়ে যায়, কারণ তার বাবার চোখের দিকে তাকে কথা বলার সাহস তার ছিল না। ইন্দ্রাণ তাকে জিজ্ঞেস করে যে আসলে সেদিন কি হয়েছিল। ব্রহ্মানন্দ তাকে বলে যে সেদিন সিঁড়ি থেকে নাম
নামার সময় সে মেয়েটিকে ওই অবস্থায় সিঁড়িতে পড়ে থাকতে দেখে আর তাকে তার ঘরে নিয়ে যায়। বাচ্চাকে ঘরে নিয়ে যেতে তাকে কেউ দেখেনি। ইন্দ্রন তাকে আবারও প্রশ্ন করে যে সে তো প্রতিদিন 5টায় ডিউটি শেষ করে বাসায় ফিরে আসে, তাহলে সেদিন কেন 6:30 পর্যন্ত সোসাইটিতে ছিল। ব্রহ্মানন্দ তাকে বলে যে সেদিন সান্দ্রার বাবা অর্থাৎ তার কলিগ বাসায় গিয়েছিল, কারণ তার মেয়েকে দেখতে বরের বাড়ি থেকে লোক এসেছিল, তাই তার কাজ আমি করছিলাম। ইন্দ্রন তাকে সান্ত্বনা দেয় যে সে সর্বোচ্চ চেষ্টা করবে তাকে বের করতে। ব্রহ্মানন্দ তাকে বলে যে এতে হয়তো কোনো লাভ হবে না, কারণ বারবার বাচ্চাটি তার দিকে আঙুল তুলবে, কারণ জ্ঞান ফেরার পর বাচ্চাটি প্রথমবার ব্রহ্মানন্দের মুখটি দেখেছিল। ইন্দ্রানো গার্গি ওই সোসাইটির সচিবের সাথে দেখা করতে যায়, কিন্তু তাদের গেটের ভেতরে ঢুকতে দেয়া হয় না, তাই তারা ফিরে আসে। তারা জানার চেষ্টা করে যে সোসাইটির ভেতরে এমন কেউ আছে কি না যে মেয়েটার সাথে এমন খারাপ কাজ করে তার বাবাকে ফাঁসিয়ে দিয়েছে, কিন্তু তারা তেমন কোনো ক্লু খুঁজে পায় না। অন্যদিকে বেনিক্স অনেক রিকোয়েস্ট করে আরেকটি বার শনাক্তকরণের জন্য নিয়ে যেতে মেয়েটির বাবাকে রাজি করায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গার্গি যখন ছোট ছিল তখন তার ম্যাথ টিচার প্রাইভেট পড়ানোর নাম করে তাদের বাড়িতে আসে আর তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। গার্গির বাবা এটি দেখে ফেলে আর তাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। গার্গি ভাবতেও পারে না যে সেই বাবা আজ এমন জঘন্য কাজ করতে পারে। ইন্দ্রন ও গার্গি সুফির বাসায় যায় সুফির সাথে দেখা করতে। তার মনে হচ্ছিল তার সাথে কথা বললে হয়তো সব পরিষ্কার হয়ে যাবে, কিন্তু সুফির বাবা গার্গিকে সুফির সাথে দেখা করতে দেয় না, কারণ সে বলে যে সুফি কথা বলার মতো অবস্থায় নেই। সে তার প্রতিদিনের রুটিনটাও মনে করতে পারছে না, অথচ সে এতই মেধাবী ছিল যে তাকে কোনোদিন টিউশনে যেতে হয়নি। তার অবস্থা এতই খারাপ হয়ে গেছে যে সে অপরাধীদেরও চিনতে পারছে না। তাকেই সাহায্য করতে হচ্ছে অপরাধীদের শনাক্ত করতে। তার পরবর্তী শনাক্তকরণের দিনও সে ব্রহ্মানন্দকেই শনাক্ত করবে। সুফির চাচা বাড়িতে এসে গার্গি ও ইন্দ্রানসকে টানতে টানতে বাহিরে নিয়ে যায় আর তারপর ধাক্কা মেরে বাহিরে ফেলে দেয়। গার্গি ইন্দ্রানকে বলে যে সে যেন আগের বারের মতো এইবারও কিছু একটা করে যাতে আরও কিছুদিন সময় পায়। ইন্দ্রান তাকে সান্ত্বনা দেয় যে সে তার সর্বোচ্চটা করবে। বাড়িতে ফিরলে তার মা তাকে বলে যে যা হবার হবে, সে যেন আর বেশি দৌড়াদৌড়ি না করে, কারণ তার জীবনের কথা, তার ভবিষ্যতের কথা, তার নিরাপত্তার কথাও তাকে ভাবতে হবে। গার্গি এতে অনেক কষ্ট পায়, কারণ সে মেয়ে বলেই তার মা তার উপর কোনো ভরসা করতে পারছে না। 7 দিন পর আবারও কোর্ট বসে। ইন্দ্রন কোর্টে একটি ভিডিও প্রমাণ হিসেবে পেশ করে। পিপিএতে আপত্তি জানায়, কিন্তু জাজ আপত্তি খারিজ করে ভিডিওটি প্রমাণ হিসেবে গ্রহণ করে। ভিডিওটিতে দেখা যায় সুফির বাবা বলছে যে তার মেয়ের অবস্থা এতই খারাপ হয়েছে যে অপরাধীদের শনাক্ত করতে সে পারছে না, তাকে সাহায্য করতে হচ্ছে অপরাধীদের শনাক্ত করতে। সে পরবর্তী শনাক্তের দিনও ব্রহ্মানন্দকে শনাক্ত করবে। এই ভিডিওটি ইন্দ্রন করেছিল যখন সে আর গার্গি সুফির বাসায় গিয়েছিল। ইন্দ্রন কোর্টে আপিল করে যে সুফির বাবা স্পষ্টতই বলছে যে সে ব্রহ্মানন্দকে শনাক্ত করবে, অর্থাৎ ভিকটিমকে ম্যানিপুলেট করা হচ্ছে। অর্থাৎ সুফি নিজ ইচ্ছায় শনাক্ত করছে না, বরং তার বাবার ইচ্ছায় করছে। তাই কোর্ট সিদ্ধান্ত নেয় সুফির বাবাকে ছাড়াই সুফিকে আনা হবে শনাক্তকরণের জন্য। সুফিকে যখন ব্রহ্মানন্দের সামনে দাঁড় করানো হয় তখন সে ভয়ে বাবা বাবা বলে চিৎকার করতে থাকে। সুফির বাবা তখন কোর্টরুমে ঢুকে সুফিকে কোলে নিয়ে বের হয়ে যায়। কোর্টে প্রমাণ হয়ে যায় যে অপরাধী শনাক্তকরণের মতো অবস্থায় সুফি নেই। ইন্দ্রন কোর্টে আপিল করে যতক্ষণ না পর্যন্ত মেয়েটি স্বেচ্ছায় শনাক্তকরণের মতো অবস্থায় না পৌঁছায় ততদিন ব্রহ্মানন্দকে জামিন দিতে। কোর্ট ব্রহ্মানন্দকে শর্ত সাপেক্ষে জামিন দেয় আর প্রতিদিন পুলিশ স্টেশনে হাজিরা দিতে বলে। অবশেষে গার্গি তার বাবাকে মুক্ত করে বাড়িতে ফিরে। বাড়িতে ব্রহ্মানন্দের সাথে দেখা করতে আসে তার বাবার বন্ধু ইভান অর্থাৎ সান্দ্রার বাবা। ব্রহ্মানন্দ তার সাথে অনেক হাসি খুশি সময় কাটায়। গার্গি তার মায়ের কাছে জানতে পারে যে তার বাবা এই শহর ছেড়ে চলে যেতে চাইছে। গার্গি তার বাবাকে বলে যে এখন তারা ইচ্ছা করলেও যেতে পারবে না, কারণ তাদের প্রতিদিন পুলিশ স্টেশনে হাজিরা দিতে হবে। তার বাবার মন ভালো করার জন্য গার্গি ব্রহ্মানন্দকে ইভানের কাছে মদ খেতে পাঠায়, কারণ সে জানতো তার বাবার মদ অনেক পছন্দ, কিন্তু তার ভয়ে সে মদ খায় না।
মদ খেয়ে ফিরে ব্রহ্মানন্দকে শুয়ে দিয়ে ইভান ফিরে যাবার সময় কথায় কথায় বলে ফেলে যে যেদিন ওই অ্যাক্সিডেন্ট ঘটেছিল সেদিন সান্ড্রাকে দেখতে বরের বাড়ি থেকে লোক আসার কথা ছিল। কিন্তু সান্ড্রা এ বিয়েতে রাজি ছিল না, সে অন্য কাউকে পছন্দ করত। তাই সে রেগে গিয়ে সান্ড্রাকে মারধর করতে বাড়ি যেতে চাইলে ব্রহ্মানন্দ তাকে সোসাইটিতে একটি রুমে শুয়ে মাথা ঠান্ডা করতে বলে। তাই সে সেদিন সেখানেই শুয়েছিল। এটি শুনে গার্গের খটকা লাগে, কারণ তার বাবা তো বলেছিল ইভান সেদিন বাড়িতে ছিল। সে বটি নিয়ে এগিয়ে যায় ইভানের দিকে। সিনটি এখানেই কাট হয়। পরের সিনে আমরা দেখতে পাই গার্গী তার বাবাকে নিয়ে পুলিশ স্টেশনে যায় হাজিরা দিতে। ব্রহ্মানন্দের সিগনেচারের পর গার্গীকে সিগনেচার করতে বলা হলে সিগনেচার না করে আমাদের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে ইভান গার্গীকে সব সত্যি কথা বলছে যে সেদিন আসলে কি হয়েছিল। ইভান সেদিন মদ পান করেছিল। ব্রহ্মানন্দ ইভানকে ছাদে ডাকলে ছাদে আসার সময় সিঁড়িতে প্রথম সে সুফিকে রক্তাক্ত অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। সে দ্রুত ছাদে পৌঁছে ব্রহ্মানন্দকে সব কিছু খুলে বলে। ব্রহ্মানন্দ ইভানকে লিফট রুমে শুয়ে থাকতে বলে, কারণ কেউ যদি জানতে পারে ইভান মাতাল অবস্থায় মেয়েটার কাছে ছিল তবে সবাই তাকেই সন্দেহ করবে। এরপর ব্রহ্মানন্দ মেয়েটিকে তার ঘরে পৌঁছে দেয়। পরদিন ব্রহ্মানন্দ ইভানকে ফোন দিয়ে বলে যে সে যেন সবাইকে এটাই বলে যে সেদিন সে ছুটিতে তার বাড়িতে ছিল। সিন প্রেজেন্টে আসে। গার্গী তার বাবাকে জিজ্ঞেস করে সেদিন 6টা থেকে 6টা 30 পর্যন্ত সে কোথায় ছিল। ব্রহ্মানন্দ তাকে বলে যে সে ছাদের রুমে একাই ড্রিঙ্কস করছিল। গার্গী তখন কোনো কথা না বলে এসআই বেনিক্সের রুমে যায়। বেনিক্স ফিরে এসে সবাইকে ভিতরে নিয়ে যায়। গার্গী তার বাবার সামনে ফিরে আসে সুফিকে নিয়ে। জাজও তখন সেখানেই ছিল। তখন আমাদের আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে মুভির সবচেয়ে শকিং বিষয়টি রিভিল হয় যে ইন্দ্রান ও গার্গী গতরাতে আবার গিয়েছিল সুফির বাসায়। আর সুফি গার্গীকে সত্যিটা বলে যে আসলে সেদিন কি ঘটেছিল। সেদিন চারজন সুফিকে রেপ করে যখন পালিয়ে যায় ব্রহ্মানন্দ তখন ছাদ থেকে নিচে নেমে এসে সুফিকে এই অবস্থায় দেখতে পায়। তার মধ্যেও তখন পশুত্ব জেগে ওঠে আর সেও এই নিষ্পাপ মেয়েটির উপর পঞ্চমবারের মতো আঘাত করে। এটি শুনে গার্গী কান্নায় ভেঙে পড়ে। তাই সে আজ এসআই বেনিক্স ও জাজকে ইনফর্ম করে পুলিশ স্টেশনে এসেছে। গার্গীর পেছন থেকে সুফি বের হয়ে ব্রহ্মানন্দকে শনাক্ত করে ব্রহ্মানন্দকে জাজ হেফাজতে নেয়ার নির্দেশ দেয়। মুভি শেষে দেখা যায় গার্গীর ছোট বোন অক্সরাকে সাজানো হয়েছে, কারণ আজ সে পূর্ণাঙ্গ নারীত্বে প্রবেশ করেছে, অর্থাৎ তার মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়েছে। মুভিটি এখানে শেষ হয়, কিন্তু ব্যাকগ্রাউন্ড বয়সে বলা হয় যে নারী হয়ে জন্ম নেয় একটি যুদ্ধের সমান, আর এখানে সবাই তার শত্রু হতে পারে, যে কারো দ্বারা একজন নারী নির্যাতনের শিকার হতে পারে। তাই তাকে সবসময় সতর্ক থাকতে হবে আর সাহসী হতে হবে। আর এই বার্তার মাধ্যমেই মুভিটি শেষ হয়ে যায়। তো ফ্রেন্ডস, গার্গী মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সব নতুন নতুন মুভির বাংলা এক্সপ্লেনেশন সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।